উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরেও পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে পারেনি প্রশাসন। হাইকোর্টের নিষেধাজ্ঞা দেওয়া এলাকা থেকে প্রকাশ্যে তোলা হচ্ছে বালু। প্রায় প্রতিদিনই শতাধিক বড় বড় নৌকায় করে বালু নিয়ে যাওয়া হচ্ছে। অপরিকল্পিতভাবে বালু তোলায় নদীর স্বাভাবিক প্রকৃতি যেমন নষ্ট হচ্ছে, তেমনি তীব্র ভাঙন দেখা দিচ্ছে পারে। এদিকে বালু তোলার সংবাদ করতে গিয়ে উত্তোলনকারীদের তোপের মুখে পড়েছেন সাংবাদিকরা। জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে হার্ডিন্স ব্রিজ এলাকা থেকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পর্যন্ত বালুমহল ইজারা না দেওয়ার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এসব এলাকা থেকে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেন প্রশাসনকে। তারপরও এভাবেই প্রকাশ্যে বালু তুলছে প্রভাবশালী সিন্ডিকেট। বালু তুলতে পদ্মা নদীর মাঝে বসানো হয়েছে বড় বড় ডেজার ও চোষক মেশিন। মাঝে মধ্যে অভিযান চালালেও উত্তোলনকারীদের ধরতে পারেনি প্রশাসন, পারেনি বালু তোলা বন্ধ করতে। অথচ এসব শ্রমিকরা বলছেন তারা জানেনই না এখানে বালু তোলা অবৈধ। News 24 টেলিভিশনে যতবার সংবাদ প্রচার হয়েছে বালু উত্তোলন বন্ধ থেকেছে কিছুদিন, কিন্তু এবার সংবাদ সংগ্রহে গেলে হত্যার চেষ্টা করা হয় সাংবাদিকদের। স্পিড বোর্ড দিয়ে ধাক্কা মেরে সাংবাদিকদের বোর্ড ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা। এই যে হত্যা চেষ্টা, তারপর গুলি করেছে, তারপর তাদের অপহরণের চেষ্টা, এছাড়াও ক্যামেরা ছিনতাই করেছে, বুম কেড়ে নিয়েছে, মোবাইল কেড়ে নিয়েছে। এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা কুষ্টিয়াতে আর হতে পারে না। তাই আমরা কুষ্টিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকদের পক্ষ থেকে মামলা দেওয়া হলে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রশাসন। আপনাদেরকে তারা সাংবাদিকতার কাজে বাধা দিয়েছে এবং আপনাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল কিছু সময়ের জন্য। এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। দ্রুত আসামি গ্রেপ্তারের ব্যাপারে আমরা অবশ্যই সহযোগিতা করব। যেহেতু ইজারা কার্যক্রম বন্ধ রয়েছে, এখানে যে কোনো ধরনের বালু উত্তোলন মানে এটি অবৈধ, আইন লঙ্ঘনের সামিল। আমরা যৌথ অভিযান অচিরেই একটি যৌথ অভিযান পরিচালনা করব। এই অভিযানকে অধিকতর শক্তিশালী করার জন্য আমরা সকল ধরনের গোপনীয়তা রক্ষা করব। কুষ্টিয়া, পাবনা ও রাজশাহী জেলার প্রভাবশালীদের একটি সিন্ডিকেট পদ্মা নদী থেকে অবৈধভাবে দিনে গড়ে কোটি টাকার উপরে বালু তুলছে। জাহিদুজ্জামান, News 24, কুষ্টিয়া।